সকালে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এখানে আমরা দেখছি যে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও সহ ছয় দফা দাবিতে এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা। আমরা একটু তাদের কাছে শুনবো যে আসলে তারা ঠিক কোন দাবিতে এখানে এসেছেন এবং তারা আসলে কি চান। আপনারা আসলে কেন এখানে অবস্থান করছেন? আমরা এখানে অবস্থান নিচ্ছি কারণ বিগত 8 থেকে 10 বছর 12 বছর কেউ বা 26 বছর ঝুলন্ত অবস্থায় আছি। আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এখনো আশার আলো দেখতে পায়নি। বিগত 20 সালে আমাদের যে অনলাইনে আবেদন দিয়েছে আমাদের মাননীয় নেত্রী, সে 20 সালের আবেদনের পরেও আজকে আমরা কোনো আলোর পথ দেখতে পাইনি। কারণ আমরা দেখেছি আবেদন করার 3 মাসের মধ্যেই রেজাল্ট হয়, অথচ আমরা 3 বছর গত হতে চলেছে, আমরা আজ পর্যন্ত সেখানে কোনো সুরাহা পাই নাই। তার জন্যই আজকে আমরা মাঠে নেমেছি আমাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য। আপনাদের এই দাবিটা কেন যৌক্তিক মনে করছেন? আমাদের এই দাবি যে 6 দফা দাবি সেটা আমি পেশ করছি, অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান নিশ্চিতকরণ, প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃক নিয়োগের তারিখ হইতে চাকরি নিয়মিত বেতন ভাতা প্রদান নিশ্চিতকরণ, শতভাগ বিদ্যালয়ে আধুনিক সম্পূর্ণ প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নির্মাণ নিশ্চিতকরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কারিকুলাম অনতিবিলম্বে বাস্তবায়নকরণ, একটি আধুনিক থেরাপি সেন্টার নিশ্চিতকরণ ও সকল শিক্ষার্থীদের মিড ডে মিল ডে সহ শিক্ষা উপকরণ প্রদান, বস্তু পুস্তক খাতা কলম স্কুল ড্রেস জুতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ভাতা শতভাগ প্রদান নিশ্চিতকরণ, প্রতিবন্ধী ভাতা ন্যূনতম 5,000 টাকা নিশ্চিতকরণ, শিক্ষা জীবন শেষে এ প্রত্যেকের আত্মনির্ভরশীল জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিতকরণ। যৌক্তিক যৌক্তিক সেটা আমরা এইটাই মনে করতেছি কারণ দেশের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী বান্ধব সরকার, উনি আমাদের এই ছেলে মেয়েকে সুবর্ণ নাগরিক ঘোষিত করেছেন। আমরা মনে করি এই ছেলে মেয়েকে আসার পথ দেখানোর জন্য, এই শিক্ষক কর্মচারীকে সম্মানে বেঁচে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা মনে করি এটা যৌক্তিক দাবি, যেহেতু উনি বারে বারে আমাদের আশ্বাস তো করছেন এবং শেষ অবধি আমাদের যে প্রজ্ঞাপনটা দিয়ে অনলাইনে আবেদন দিয়েছেন 1-1-2 জানুয়ারি, সেখান থেকে আমরা মনে করি যে আমরা যেহেতু গেজেটের আলোকে আছি, প্রজ্ঞাপনের আলোকে আছি, আমাদের প্রতিষ্ঠানগুলো যৌক্তিক দাবি হিসেবে আমরা মানি। বলেন যে আসলে আপনারা কতদিন থেকে